আবারও পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। দুর্ঘটনার কবলে আবারও সেই বালিবোঝাই লরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে সালুন সিনেমাতলা এলাকার একটি DCM গাড়ি এবং বালিবোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খণ্ডঘোষের দিক থেকে বালিবোঝাই একটি লরি বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিল। বাঁকুড়া মোড়ের দিক থেকে খণ্ডঘোষের দিকে অর্থাৎ উল্টো দিকে আসা একটি DCM গাড়ি তার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে, আর এর ফলেই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়। সজোরে ধাক্কা মারে বালিবোঝাই লরিটিকে DCM গাড়িটি, ফলে রাস্তার উপরে বালিবোঝাই লরিটি উল্টে যায়। DCM গাড়ির চালক অল্পবিস্তর চোট পেলেও খণ্ডঘোষ থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার জেরে কিছুক্ষণ বাঁকুড়া বর্ধমান রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খণ্ডঘোষ থানার পুলিশ DCM গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা জানান, এই ঘটনা নতুন কিছু নয়। বেহাল রাস্তা এবং বেপরোয়া বালিবোঝাই গাড়ির দৌরাত্ম্যে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে এই এলাকায়। এই বাঁকুড়ার দিকে যে গাড়িটা যাচ্ছিল সে এই গাড়িটাকে মেরেছে। মারার সাথে সাথে গাড়িটা তাল সামলাতে পারেনি, টার্নিং এর মুখ মারার সাথে সাথে গাড়িটা এখানে ঢুকে গিয়ে এইখানে ধস মাটিতে পড়ে গেছে। আমাদের দুজন এখানে গল্প করছিল, গাড়িটা যখন উল্টুচ্ছে আমি এই দাদাকে, আর একজন আছে সে চা খেতে গেছে, ওকে না ডাকলে আজকে দুজনে আমাদের দুজনে মরে যেতাম। আর এই পোলটাই মারলে আমরা তিনজনই শেষ হয়ে যেতাম, এই কারেন্ট হয়ে যেত, আগুন জ্বলে যেত। কালকে তো সালুন এলাকায় একটা দুর্ঘটনা, হ্যাঁ কালকে হয়েছে এই সামনে, আবার আজকে এই দুর্ঘটনা, আজকে বারবার এই দুর্ঘটনা হচ্ছে বলে মনে করছে। কি বলবো, এই যাভাবে গাড়ি চলাচল করছে, কেউ রানিং ছাড়া কেউ আসতে যাচ্ছে না, স্পিড প্রচুর। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, এমনই দুর্ঘটনা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তা খুব মানে পরিস্থিতি খুবই খারাপ। সামনে স্টোল আছে, তা আমাদের যে রাস্তাটা, হ্যাঁ রাস্তা তো কোনো মাপজোক নাই, মানে গাড়ি তো বেপরা ছুটছে, হ্যাঁ এই কারণেই রাস্তাটা বাগানো হচ্ছে না কিছু নয়, আর যেটি হচ্ছে সব লিক সারা হচ্ছে। হ্যাঁ এই অবস্থায় তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই আমাদের গ্রামের যে রাস্তা, মানে একটা কোনো পেশেন্ট যদি মানে মেয়ে যদি গর্ভবতী হয়, মানে সে যে গাড়ি নিয়ে আসবে তাকে বর্ধমানে ভর্তি করতে সে পর্যন্ত রাস্তা পাওয়া যাবে না, এমনই লোকের সব বা লরি রাস্তার জ্যাম এইসব নিয়ে। অবস্থা খুবই খারাপ, আমরা শালুমড়ে হাট এলে মোটামুটি সোজা দাঁড়াতে পারি না, রোডের সাইডে, হ্যাঁ ভয়ে ভয়ে দাঁড়াতে হচ্ছে।